নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে 7 কোটি 63 লক্ষ ব্যয় সাপেক্ষে সরকাম বাঁধ নির্মাণ কাজের সূচনা, শিলান্যাস মন্ত্রী হাজারিকা। বরজালেঙ্গা ব্লকে 60 জন মৎস্যচাষীদের মধ্যে মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ মন্ত্রী পরিমলের। রাতের অন্ধকারে পালংঘাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে পালালো নিশি কুটুম্বরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের রূপাইবালিতে 7 কোটি 63 লক্ষ টাকার বাঁধ কাম রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। এছাড়া সিঙ্গেরবন্দ এলাকায় 3 কোটি 53 লক্ষ টাকার প্রোটেকশন ওয়ার্কের শিলান্যাস করেন তিনি। এ উপলক্ষে দুটি স্থানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ ব্যাপকভাবে চলছে। সব বিভাগে দ্রুত গতিতে উন্নয়নমূলক কাজ হচ্ছে, যা বিগত সরকারের আমলে কিছুই হয়নি। রাস্তাঘাটের পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী 4 বছরে লক্ষ্মীপুরের বিভিন্ন সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন বিধায়ক কৌশিক রায় তার বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। এদিন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে নদী ভাঙন প্রতিরোধ ও রাস্তার কাজের জন্য অর্থ বরাদ্দ করার জন্য মন্ত্রী পীযূষ হাজারিকাকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি সহ কাছাড় জলসম্পদ বিভাগের এসি তরুণ সিং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব প্রমুখ। একেৰাহে দ্বিতীয়বাৰৰ কাৰণে চৰকাৰলৈকে আহিলাম। লক্ষীপুৰবাসী ৰাইজক মই ধন্যবাদ জনাব খুজিছো যে আপোনালোকে প্ৰথমবাৰৰ কাৰণে, স্বাধীনতাৰ পাছত প্ৰথমবাৰৰ কাৰণে বিজেপি দলৰ এগৰাকী সদস্যক বিধায়ক হিচাপে নিৰ্বাচিত কৰিলে। লোগোঁ কে লিয়ে, আসাম কি জনতা কে লিয়ে কাম কৰনা হে অৰ কাম কো গতি দেনা হে। বানপানীৰ কথা ইতিমধ্যে কৈছো। অসমৰ এটা যদি মূল সমস্যাৰ কথা কওঁ, আসাম কা এক বড়া সমস্যা, উস বড়া সমস্যা মে ক্যা রহেগা, বাঢ় কা সমস্যা রহেগা, ইরোজন কা সমস্যা রহেগা। আর বানপানী আর যদি ইরোজন গড়াখহনীয়ার পড়া অসমক মুক্ত করিব নোৱাৰো, আসাম কবিবি ডেভেলপ স্টেট হো নেহি পায়েগা। তো ইসিলিয়ে হাম লোগোঁ কা ওয়াদা থা, আসাম কো বাহার মুক্ত করেগা, আসাম কা লোগোঁ কো শান্তি দিলায়েগা, আসাম কো উন্নতি কা কে হাম লোগোঁ কো দুর্ব্যবহার। ধলাই বিধানসভা কেন্দ্রের বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডে বিশ্বব্যাংকের অ্যাপাচ প্রকল্পের অধীনস্থ 2021-22 অর্থ বছরের প্রথম কিস্তিতে বরজালেঙ্গা ব্লকের 4টি গ্রুপের মোট 60 জন হিতাধিকারীদের মধ্যে মাছের খাদ্য, চুন ও মাছের পোনা বিতরণ করা হয়। বুধবার বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের অধীনস্থ ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে মাছের খাদ্য সামগ্রী সহ চুন ও মাছের পোনা বিতরণ করেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা উপায়ুক্ত পঙ্কজ ডেকা, বরজালেঙ্গা ব্লক উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, কাছাড় জেলা মিন বিভাগের আধিকারিক রফিকুল হক, জেলা মিন বিভাগের নোডেল অফিসার দিব্যজ্যোতি নাথ, জেলা যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতি সহ স্থানীয় জিপি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, সম্পদা যোজনায় ভালো করে এসে গিয়েছে, ওইখানে আমরা গাড়িও দিচ্ছি, ওইখানে আমরা খাওয়ার যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিট এটাও আমরা দিচ্ছি, ঠিক তেমনি করে আমরা আরএস দিচ্ছি, আমরা আমরা কেস কালচার দিচ্ছি, আমরা বায়োফ্লপ দিচ্ছি, আমরা ফিশারি আমরা নতুন করে বানিয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি প্রকল্প আছে।
তো আপনারা মাছ চাষের ব্যাপারটা যেহেতু আপনারা নিজে করছেন, আপনারা ভালো করে করুন। PMMSYও আপনারা ফলো করবেন, করে যদি আপনারা মনে করেন আপনাদের কোনো জায়গায় আপনাদের পাশে সরকার দাঁড়াতে পারে, তো আপনারা আমাদেরকে বলবেন। আমাদের DFDO আছে, ওনার কাছে যাবেন। জানো অনেক আপনারা বিভিন্নভাবে আপনারা উপকৃত হচ্ছেন। তো আমাদের একটাই উদ্দেশ্য যে আপনারা এই মৎস্য চাষের মাধ্যমে আপনারা আপনাদের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা সঠিকভাবে যদি মাছ চাষ করেন তাহলে এই যে মাছের উৎপাদন হবে এটা আমাদের সমাজের পুষ্টি যোগাবে। কারণ মাছ একটা এরকম খাদ্য যে যে মাছ মানুষের, আজকের এই অঞ্চলের মানুষ ধরুন 100-এর মধ্যে 99 জন এই মাছ আমরা গ্রহণ করি। রাতের অন্ধকারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে পালালো নিশি কুটুম্বদের দল। চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছে মঙ্গলবার ধলাই থানাধীন পালংঘাট জিপির পনিরমুখ গ্রামে। এদিকে বুধবার সকালে গ্রামবাসীরা ঘটনাটি আঁচ করতে পেরে খবর দেন APDCL এর সোনাই সাব ডিভিশনের কাবুগঞ্জ কার্যালয়ে। শেষে বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে যান। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল। বুধবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে গ্রামবাসীর পক্ষে আব্দুল নূর বুড়ভুইয়া, হাফিজ ফয়েজ আহমেদ, কুতুবউদ্দিন লস্কর, সাফিক উদ্দিন লস্কর, শাবল হোসেন লস্কর, নূর আলম লস্কর, ফকর উদ্দিন চৌধুরী, সঞ্জিত রায়, দিলীপ রায় প্রমুখ ব্যক্তিরা ঘটনার বিবরণ তুলে ধরে ঘটনার তদন্তক্রমে চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ ও শীঘ্রই ট্রান্সফরমার প্রতিস্থাপনের দাবি জানান। গতকালকে রাত্রে মানে 11:30 অবধি দেখা গেছে কারেন্টটা আছে এখনো পর্যন্ত লাইন, এর পরে কারেন্ট নাই। সকালে উঠিয়া দেখা গেছে কারেন্ট নাই, তখন আমরা আইসি আইয়া ট্রান্সফরমার দেখা যায়, ট্রান্সফরমার যে মুখটা উঠাইয়া নিয়া মানে লইয়া গেছে কি তারা। তখন আমরা এটা মানে তারা ডিপার্টমেন্টেরও ব্যাপারে আমরা আলোচনা যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে তারা ডিপার্টমেন্টের বিশেষ করে আমরা সুভাষ দা তাইনো আইসইন এখানে আমরা পঞ্চায়েত প্রতিনিধিরে ফোন করা হয়েছে, তাইনো আইসইন আই এটা সবগুলা দেখিও কি আমরা একটা সান্ত্বনা দেওয়া গেছইন। আজকে আমরা দাবি ওইটাও যে ফুলি যারা এটা চুরি করছে তারার আমরা যে সুর ডে ধরিয়া উপযুক্ত শাস্তি দেওয়ার লাগিন। আর বিশেষ করে আমরা যে দলাই সমষ্টির যে মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে আমরা এই ট্রান্সফরমারটা অতিসত্বর মানে এখানে দেওয়ার লাগিন আমরা অনুরোধ করি আর তানে তান দৃষ্টি আকর্ষণ করি। আর তৎসঙ্গে আমরা যে খাবুগঞ্জের যে ডিপার্টমেন্ট আছে আমরা এই ইলেকট্রিকের ব্যাপারে ডিপার্টমেন্টে আমরা বহু সহযোগিতা করছে, লগে লগে তার মানুষ পাঠিয়ে দিছে এবং এখানে SDO স্যার আওয়ার কথা আসলো, এখনো আইসুন নাই বা তাইনো, এরপরে তারা আই আমরা এখানে দিঘা সহযোগিতা করিয়া গেছে, কইছে তোমরা আচ্ছা ঠিক আছে এটা যা করো। এখন আমরা দাবি এটাও যাতে আমরা অতিসত্বর চুর যারা চুর দিয়ে অ্যারেস্ট করার লাগিন আর আমরা নতুনভাবে একটা। আগামী সোমবার থেকে সোনাই চন্দ্রগিরি বন উদ্যানের প্রবেশ মূল্য লাগু করা হবে। বুধবার দুপুর 3টে নাগাদ সোনাই চন্দ্রগিরি বন উদ্যানের আনুষ্ঠানিকভাবে প্রবেশ মূল্য ধার্য করে শুভ উদ্বোধন করেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন কাছাড় বন বিভাগের DFO তেজস্বামী সহ বিভাগীয় কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, সকল বিষয়কে মাথায় রেখে চন্দ্রগিরি বন উদ্যানের প্রবেশ মূল্য 20 টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক ও 5 বছরের নিচের শিশুদের জন্য উদ্যানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। এছাড়া তিনি আরও যোগ করে জানান যে আগামী দিনে এই উদ্যানটিকে সম্পূর্ণভাবে কোনো বেসরকারি সংস্থার কাছে তুলে দেওয়া হবে বলে জানান। কমিটি ফরমেশনের জন্য আমরা বসেছিলাম DFO সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জ অফিসার, মিউনিসিপ্যালিটি সিওর প্রতিনিধি, ওয়ার্ড কমিশনার, আদার লিডিং সিটিজেন সবাইকে নিয়ে আমরা পার্কে মানডে থেকে আমরা পার্ক ফুল পেজে স্টার্ট করব। তার জন্য যে ফিজ আমরা আগে ধার্য করেছিলাম 20 রুপিস, সিনিয়র সিটিজেন ফ্রি, বিলো 5 ইয়ার চাইল্ড ফ্রি, এইভাবে করে আমরা একটা ম্যানেজমেন্ট কমিটি করে দিয়েছি। সেই ম্যানেজমেন্ট কমিটিতে মিউনিসিপ্যালিটির 2 জন প্রতিনিধি থাকবে দেখাশোনার জন্য আর সোশ্যাল ফরেস্টের 2 জন থাকবে, এই 4 জন মিলে পার্ক পরিচালনা করবে। এবং আমরা সেকেন্ড ফেজে ইমিডিয়েটলি আমরা টেন্ডার ফ্লোট করে পার্কে আমরা বেসরকারি কোনো সংস্থার হাতে সমঝে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।
এবং গাইডলাইন এবং ইয়েগুলো আমরা ঠিক করে দেবো। মিউনিসিপ্যালিটি এবং ফরেস্ট মিলে যে গাইডলাইন দেবে, যে নর্মস ঠিক করে দেবে, ম্যানেজমেন্ট কমিটি ওভারঅল সব কিছু দায়িত্বে থাকবে। তো সেইভাবে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে, আর বাকি মানডে থেকে পার্ক ফুল প্রজেক্ট স্টার্ট হবে। থ্যাংক ইউ। মঙ্গলবার কর্ণাটকের এক কলেজে ইসলাম ধর্মাবলম্বী এক কলেজ ছাত্রীকে হিজাব পরার জন্য কলেজের কিছু দুষ্কৃতীরা কলেজের ভেতর প্রবেশ করতে দেয়নি। সে কলেজে ঢুকতে চাইলে তাকে আক্রমণ করে ওরা এবং জয় শ্রীরাম স্লোগান দেয় তারা। এই ঘটনাটি ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত এনেছে বলে মনে করেন এসএফআই কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। এরই প্রতিবাদ জানাতে বুধবার এসএফআই কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর কাছাড় কলেজ প্রাঙ্গণ থেকে ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশ পর্যন্ত এক ধিক্কার মিছিল বের করেন। এদিন সংগঠনের কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আগামী দিনে তার তীব্র বিরোধিতা সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সংগঠনের পক্ষ থেকে বলে জানান। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রনেতা শাহরুল মজুমদার বলেন, কাছাড় কলেজের যত ছাত্রছাত্রী আছেন তাদেরকে আমি সচেতন করে দিচ্ছি, এই এবিভিপি নামের একটা জঙ্গি সংগঠন আছে, সারা দেশ থেকে এরা এদেরকে আমরা এসএফআই বিদায় করেছি। আমরা এসএফআই ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ যে বিশ্ববিদ্যালয়, নম্বর ওয়ান বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে তাড়িয়ে দিয়েছি, আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছি, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছি, বিশ্ব সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এদের তাড়িয়ে দিয়েছি। আপনারা এদেরকে তাড়িয়ে দিন, না হলে কিন্তু কলেজকে বাঁচাতে পারবেন না, এরা কলেজকে টুকরো টুকরো করে ফেলবে। আর আমি হুঁশিয়ারি দিচ্ছি, আমাকে ভালোভাবে চিনে নিন, আমি এসএফআই এর সেক্রেটারি এই কাছাড় জেলার। যদি ক্ষমতা হয় তোমরা, এই আরএসএস এবং এবিভিপি ক্ষমতা যদি হয় কাছাড় কলেজে তোমরা আক্রমণ করে দেখাও, ক্ষমতা যদি হয় এই ডিসি কলেজে একটা হিজাব পড়া মেয়ে, একটা পাঞ্জাবি পড়া ছেলের উপর আক্রমণ করে দেখাও, তার বিরুদ্ধে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে লড়াই করব, জীবন দিয়ে দেবো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা ছাড়বো না, আমরা এই অন্যায় সহ্য করতে পারবো না, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি, আমরা কথা বলছি। এবং আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে শিলচরের মধ্যে যাতে এরকম ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িক সৃষ্টি, কলেজের ভেতরে যাদের সাম্প্রদায়িক সৃষ্টি না হয় তার সঠিক পদক্ষেপ এখন নিতে হবে। সহপাঠীদের উদ্যোগে সৌদুর বেঙ্গালুর থেকে সাবির আহমেদের মরদেহ পৌঁছালো শ্রীকোনায়। বিগত 6 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কাছাড় জেলার শ্রীকোনা দ্বিতীয় খণ্ড তথা শুকতারার বাসিন্দা কামরুল ইসলামের পুত্র সাবির আহমেদ। বেঙ্গালুরুতে থাকা সাবিরের সহপাঠী ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় বুধবার সকালে 10:30 নাগাদ বিমানে করে নিজ বাড়িতে এসে পৌঁছায় সাবিরের মরদেহ। এদিন 2 নাগাদ নিজ বাড়ির নিকটস্থ শ্রীকোনা মোকামটিলা সংলগ্ন খোলা মাঠে প্রায় 5,000 লোকের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে সম্পন্ন হয়ে তার শেষকৃত্য। শ্রীকোনাজিপি সভানেত্রীর প্রতিনিধি সাইকুল ইসলাম আহমেদ ও কুমারপাড়া জিপির সভাপতি ফরিদা পারভিন লস্কর সহ অন্যান্য সমাজসেবী ব্যক্তিবর্গরা উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাবিরের পিতা কামরুল ইসলাম অশ্রুসিক্ত নয়নে বেঙ্গালুরু থেকে ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, বেঙ্গালুরুতে থাকা সেই সুহৃদ ব্যক্তিরা যদি টাকা সংগ্রহ করে তার ছেলের মরদেহ বাড়িতে না পাঠাতেন তবে এদিন শেষবারের মতো ছেলের মুখটি দেখার কোনো সুযোগ হতো না বলে জানান। জ্ঞাপন করেছেন, আমি তাহলে উনাকেও ধন্যবাদ জানাই, আর ভবিষ্যতে যাতে এই হতর দিদ্র পরিবার, এই বিশেষ করে জনপ্রতিনিধি যারা যারা আছেন তাদের সহযোগিতা পায় এই কামনা করি, এবং তাদের সবাইকে আমি আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা বেঙ্গালুরু অবস্থানরত আমাদের যুবক ভাইয়েরা আছে। ভবিষ্যতে তারা এভাবে একত্রিত হয়ে এই আমাদের বোরাকের গর্ব বা আমাদের বোরাকের ঐক্যতা উজ্জ্বল করুক এই কামনা করি। বেঙ্গালুরু অবস্থানরত সবাই অনেক কষ্ট করেছে, সব যুবকরাই অনেক কষ্ট করেছে, তার মধ্যে 2-1 জনের নাম আমি জানি, তার যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাই তাদের নামও আমি এই প্রিন্ট মিডিয়া বা এই ইলেকট্রনিক মিডিয়ার মারফতে তাদের নাম একটু উল্লেখ করে পারছি না। বিশেষ করে বাঁশকান্দি এলাকার এক যুবক, যদিও আমি ওনাকে কোনো দেখিনি, হুসেন আহমেদ নামে, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রচেষ্টা করেছেন। সঙ্গে আজমানুল হক, এই গ্রামের একই গ্রামেরই যুবক, যে শেষ পর্যন্ত ওকে নিয়ে গড়ে এসেছে,
আরেকজনের নাম আজাদ হোসেন। আমি সবার নাম নিতে পারছি না, সবার নাম আমার জানা নেই, তবুও আমি আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে এই হতদরিদ্র পরিবারকে সহযোগিতা করার জন্য। ভারতরত্ন তথা সুরলোকে সরস্বতী ও সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল উধারবন্দের কালীবাড়ি রোডের গ্যালাক্সি ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় 7টায় ক্লাবের প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত সঙ্গীতশিল্পী তথা ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের কর্মকর্তারা। পরে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন তারা। স্মৃতিচারণ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী তথা লতা মঙ্গেশকরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শুভেন্দু চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত শি, কোষাধ্যক্ষ ধ্রুব নাগ, রবীন্দ্র চক্রবর্তী, স্মৃতি দাশগুপ্ত, রাখাল চন্দ্র রাভা সহ অন্যান্যরা। নিমন্ত্রণ করে আনা হয়েছিল ক্যালকাটা প্রোগ্রামে, আনার পরে ওনাকে একটু স্পিচ দেওয়ার জন্য বলা হল। উনি বললেন আমি কী স্পিচ দেব, তবে আমি এইটুকুই বলি যে আমি বাংলা ভাষাতে অনেক গান গেয়েছি, অনেক গান, কিন্তু আমি বাংলাতে কথা বলতে পারি না, এইটাই আমার ট্র্যাজেডি। আমি হিন্দিতেই, ভারতের ল্যাঙ্গুয়েজের ভিতরে ইংলিশ হিন্দি হিন্দিতেই বেশি কথা বলি, কিন্তু বাংলায় এত গান গেয়েছি কিন্তু বাংলা ভাষাটা আমি শিখতে পারি। তখনই একজন কমিটির লোক বলো না দিদি আমরা ছাড়বো না, আপনি একটা লাইন অন্তত পক্ষে বলেন। তখন তিনি বলেছিলেন আমি ভালো বাংলা বলতে পারি না, তথাপি আমি বাংলাকে, বাংলা ভাষাকে খুব শ্রদ্ধা করি, ওইটাই বলেছিলেন। এই যে ছোটো ছোটো কথা, এগুলা অনেকেই আছে যেটা আমরা মনে রাখতে পারি না, পড়ি গল্পেতে পাই, অন্যান্য পত্রিকাতে পাই, ম্যাগাজিনে পাই, কিন্তু বিগত পৌর বোর্ড থাকাকালীন সময়ে সোনাই পৌরসভার অধীনস্থ 11 নম্বর ওয়ার্ডে ব্যাপক হারে উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রায় 1039 জন ভোটারের এই ওয়ার্ডে তৎকালীন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর, বিজেপি সরকার ও বিজেপির পৌর বোর্ড থাকায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। বুধবার নিজ বাড়িতে স্থানীয় বিশিষ্টজনের পাশে বসে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন সেই ওয়ার্ডের বিদায়ী কমিশনার খিজির আহমেদ চৌধুরী। এছাড়া উপস্থিত প্রত্যেক বক্তারা জানান তারা খিজির আহমেদ চৌধুরীর কাজে অত্যন্ত খুশি এবং আগামীতেও তারা এই ওয়ার্ডে কমিশনার হিসাবে তাকেই দেখতে চান। এদিনের সাংবাদিক সম্মেলনে খিজির আহমেদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক নিজামুদ্দিন চৌধুরী, প্রাক্তন পশু চিকিৎসক মনিন আহমেদ মজুমদার, তমেজ উদ্দিন বরভুইয়া, আজাদ হোসেন চৌধুরী প্রমুখ। আমার এখানে বহুত কাজ হয়েছে আমার ওয়ার্ডে, যেমন হয়েছে হাউস হোল্ড ল্যাট্রিন যেটা আছে 126% মানুষে পেয়েছে, ফ্যামিলি পেয়েছে, উজ্জ্বলা গ্যাস যোজনা 60 জনে পেয়েছে, রোডসের পেপার ব্লকের রাস্তা 16 লাখ টাকা পেয়েছে, বিপিএল ইলেকট্রিক লাইন 50 ফ্যামিলি পেয়েছে, পিএমওয়াই মানে গোর যেটা আছে হাউস হোল্ড, এর তারা পেয়েছে 137% মানুষে বেনিফিশিয়ারি, অ্যাপ্রক্স হইল 2,74,00,000 টাকা। এরপরে শরীরের যেটা আছে বিপিএল যারা আছে, যেমন স্টাইপেন, এরপরে আছে পেশেন্ট যারা আছেন 5,00,000 টাকা দিয়ে, 196 ফ্যামিলি পেয়েছে পার মান্থ, এখনো পর্যন্ত তারা পেয়ে যার 1,33,000 মানুষকে দিয়েছে। আমি ওল্ড এজ পেনশন যোজনা যেটা 46% মানুষে পেয়েছে। ও এরপরেই আমাদের দলের ভিতরে থাকাকালীন অবস্থায় আমার তুন্দুরকান্দি নদী বাঙ্গনে 100 ফ্যামিলি একবারে মানে অবস্থা খুবই শোচনীয় আসলো, খারাপ হয়ে আসলো। আমার দলের ভিতরে থাকাকালীন অবস্থায় আমি তড়িগড়ি তান সহযোগে তার কারণে এটা আমি 6 কোটি টাকার কাজ পেয়েছি।
মোবাইল নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন উত্তর করিমগঞ্জ সমষ্টির দাসগ্রাম সন্ডরি এলাকার স্থানীয়রা। বিগত দিনে এ নিয়ে বার কয়েকবার প্রতিবাদ জানালেও তাদের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়নি। তাই ডিজিটাল ভারতের এই এলাকার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান চেয়ে বুধবার দাসগ্রামের রাস্তা অবরোধ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দিয়ে কিছু সময়ের জন্য এলাকা সরগরম করে তুলেন স্থানীয়রা। প্রায় 15 থেকে 20 মিনিট রাস্তা অবরোধের ফলে সড়কের দুপাশে যাত্রীবাহী গাড়িগুলো আটকা পড়ে। এতে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ আটকা পড়েন সাধারণ পথচারীরাও। পরে অবরোধকারীরা ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীদের কথা ভেবে অবরোধ প্রত্যাহার করে নিয়ে সংবাদ মাধ্যমের মারফত জেলা উপায়ুক্ত সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত সহ সমস্ত টেলিকম কোম্পানির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতিসত্ত্বর যাতে তাদের এই মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান করতে জোরালো আবেদন জানানোর পাশাপাশি এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যার দরুন এই এলাকার ছাত্রছাত্রীরা অনলাইন পাঠদান থেকে বঞ্চিত হতে হচ্ছে, আর এতে কচিকাঁচা সহ পড়ুয়া এবং যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বলে মত প্রকাশ করেন। অনলাইনে কিচ্ছু করতে পারতেছে না, আমাদের টাওয়ার নাই, আমরা এই সমস্যা লইয়া আমরা জর্জরিত হয়ে গেছি। আমি করিমগঞ্জ জেলা প্রশাসনটাও আমি অনুরোধ করি, আর আমি আমার জেলা উপায়ুক্তরেও বিলম্ব অনুরোধ করি আর যে আমরা যাতে আমরা এই ইয়েটা পাই, নেটটা পাই। আমাদের ছেলেমেয়েরা বিলকুল ডিপেন্ড হয়ে গেছে নেটও থেকে। আমরা রাস্তা অবরোধ করছি কিন্তু আমরা আমাদের সাংবাদিকের অনু এইসব হলরে জমাইয়া দেখলাম যে সেই আমরা রাস্তা তো বন্ধ হয়ে তো লাভ নাই, এখন আমরা রাস্তা ছাড়ি দিছি, যদি আমাদের দাবিটা মানি নেওয়া না হয় আমরা রাস্তা অবরোধ করব। আবার এই অসুবিধা আপনারা কত বছর ধরে? আমরা রাজ্যে দীর্ঘ 2-3 বছর থেকে আমরা নেটওয়ার্ক প্রবলেম, আমরা কোনো নেটওয়ার্ক সুবিধা পাই না। আর এখন তো আমাদের ছাত্রছাত্রীরা এমনভাবে অসুবিধার মধ্যে পড়ছে যে প্রত্যেক জিনিসটা অনলাইনে হয়ে গেছে, এখন তারা ইয়ে ছাড়াইতে পারেন না। এই জিনিসটা কিন্তু আপনারা বিধায়কের কাছে, আমার বিধায়কের কাছে আমি অনুরোধ করি আর করিয়াও আইসি, আইও আমি বিলম্ব অনুরোধ করি আমার বিধায়ক উত্তর রবীন্দ্র কমলাক্ষ দে পুরকাশ্বরে যে আপনি এটার লাগে একটু সচেতন হয়ে আমরা এই জিনিস থেকে আমরা মুক্ত হন, আপনার এই নেটওয়ার্ক আমাদের সুবিধাটা দেওয়ার চেষ্টা করেন আপনি, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ আমার বিধায়কের কাছে। মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে আপনারা কিতা কিতা অসুবিধা? আমরা তো ছেলেমেয়েরা পড়তে পারতেছে না, আমাদের যারা দেশের ভবিষ্যৎ এরা পড়তে পারতেছে না, এরা ডিপেন্ড হয়ে গেছে। ফরেনার্স ট্রাইব্যুনালের পরিবর্তে পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি আসাম। বুধবার সমিতির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র কাছাড়ের জেলাশাসক মারফত প্রদান করে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। বর্ডার পুলিশ কর্তৃক ভিত্তিহীন অভিযোগ দায়ের করে, ভারতীয়দের হেনস্থা করা, বন্ধ করা ইত্যাদি। স্মারকপত্রটি জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত উপায়ুক্ত সাধন সরকারের হাতে তুলে দিয়ে সংগঠনের কো-চেয়ারম্যান সাধন পুরকাইস্ত, সহসভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক নির্মল কুমার দাস, ভবতোষ চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, আজমল হোসেন চৌধুরী, লুৎফুর রহমান বুড়ভুইয়া প্রমুখ বলেন, গত ডিসেম্বর মাসে কাছাড় জেলার 22 জন নাগরিককে বিদেশে ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে 14 জন একতরফাভাবে বিদেশে ঘোষিত হয়েছেন। যাদের বিদেশে ঘোষণা করা হয়েছে তাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের লোকজন, তারা দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে পারে না, অথচ তাদেরকে দিনের পর দিন বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় হাজিরা দিতে হয়। এছাড়াও অনেকে কোনো নোটিশ না পেয়ে বিদেশে ঘোষিত হচ্ছেন এবং বর্ডার পুলিশ তাদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা সহ সমস্ত ধরনের নাগরিক অধিকার ছিন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে নির্দেশ জারি করেছে। এছাড়াও যাদের নাম এনআরসিতে রয়েছে তাদের নামে নতুন করে বিদেশি নোটিশ প্রদান করা হচ্ছে, ফলে এসব মানুষ মানসিক ভারসাম্য রক্ষা করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে গৌহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বহুবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার বিতর্কিত বিদেশি ট্রাইব্যুনালে না করানোর দাবি সিআরপিসি আসাম এর পক্ষে অনেক আগে জানানো হয়েছিল। বর্তমান এই ঘটনা প্রবাহে এই দাবির
যৌক্তিকতা স্পষ্টভাবেই প্রমাণিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত উল্লেখিত দাবি অবিলম্বে পূরণ করা না হলে ভবিষ্যতে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়। যে নাগরিক সমস্যা নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আসামে বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী বাঙালি সহ আজকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে। একদিকে ডি বুটার, আরেকদিকে ডিটেনশন ক্যাম্প, আরেকদিকে আধার কার্ডের সমস্যা, এই সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল আজ পর্যন্ত সরকার সেই পদক্ষেপ নিতে পারেনি, কোনো সমস্যাই সরকার সমাধান করতে পারেনি। যাকে তাকে বিদেশি নোটিশ দেওয়া হচ্ছে, যার নাগরিকত্বের সপক্ষে সমস্ত রকম কাগজপত্র আছে সেটা ভেরিফাই না করে বর্ডার পুলিশ সেই সব লোকের বিরুদ্ধে মামলা পাঠাচ্ছে ট্রাইব্যুনালে। গরিব সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, তার পক্ষে আইনের খরচ জোগাড় করা মুশকিল। আইনের পক্ষ জোগাড় করতে করা তো দূরের কথা, যে গাড়ি ভাড়া দিয়ে যে তারিখে তারিখে ট্রাইব্যুনালে আসবে সেই ক্ষমতাও তার নেই। মালুগ্রাম তারাপুর মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সুমনা দাসের নেতৃত্বে বুধবার শিলচর 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গলিসহ মেন রোডের ছোট বড় বিভিন্ন ড্রেনে আটকে থাকা অনেক দিনের জমা আবর্জনা নিষ্কাশন করা হয়। বর্ষার মরশুমের আগে ওয়ার্ডের প্রতিটি গলি ও রাস্তা যেন জলমুক্ত থাকে তার জন্য জনগণের সহযোগিতা একান্তভাবে কামনা করেন সাধারণ সম্পাদিকা সুমনা দাস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লক্ষ্মীপুরে 7 কোটি 63 লক্ষ ব্যয় সাপেক্ষে সড়ক কাম বাঁধ নির্মাণ কাজের সূচনা, শিলান্যাস মন্ত্রী হাজারিকা। বরচালেঙ্গা ব্লকে 60 জন মৎস্যচাষীদের মধ্যে মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ মন্ত্রী পরিমল। রাতের অন্ধকারে পালংঘাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে পালালো নিশি কুটুম্বরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।